মানে আপনারাই বলেন এটা কিছু হইলো, আমার এই কোসি দিলটারে হালকা কইরা সেকা দিয়ে দিল। What's up কাকা, this is Farabi back with another new video। আর আজকে আমি কথা বলবো রমজান মাসে পরিবর্তন হয়ে যাওয়া কিছু সুশীল টিকটকারদেরকে নিয়ে। মসজিদ মে ভি জায়েঙ্গে হম দো নাচ সুনায়েঙ্গে। রমজান হলো রোজার মাস, নিজেকে পরিবর্তন করো। আরে কাকা, রমজান হলো সাওমের মাস, নিজেকে পরিবর্তন করো। টিকটকাররাও ভালো হয়ে গেছে, তুমি কবে হবে ভালো? হ্যাঁ মাহে রমজান এলো বছর ঘুরে, শুরুতেই বলতে চাই দীর্ঘ এক বছর পর আবারও আমাদের মাঝে চলে এসেছে পবিত্র মাহে রমজান। বছর ঘুরে আবার এলো যে রমজান, আর আল্লাহ তাআলা যে আমাদেরকে এই রহমতের মাস অবধি হায়াত দান করেছে তার জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। এবার আসেন মেইন টপিকে, ব্যাক করা যাক। মানে না মানে আমাদের মাঝে যারা পরিবর্তনের ছোঁয়া নিয়ে আসছে, যারা আমাদের মতো সাধারণ পাবলিককে বোঝাইছে রমজান মাস পরিবর্তনের মাস। প্লিজ এইটাকে আবার কেউ খারাপ ভাবে নিয়েন না, তারা জাস্ট আমাদেরকে মোটিভেট করার চেষ্টা করেছে যে এটা হচ্ছে সিয়াম সাধনার মাস, পরিবর্তনের মাস, সো আপনারাও পরিবর্তন হন। বছর ঘুরে আবার এলো যে রমজান, হাজার হলেও সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলে কথা। রমজান হো গিয়া, আল্লাহ তেরা হে এহসান, রোজে নামাজে উল কুরআন। শুধু এই বছর না, তারা কিন্তু প্রতি বছরেরই একটা মাস খুব চেষ্টা করে আমাদেরকে একটু পরিবর্তন করার, সো তাদেরকে আসলেই বাহবা দেওয়া উচিত। তুমি হাত বাড়িয়ে না জড়িয়ে। হ্যাঁ এখন এটা বলতে পারেন যে এই এক মাস এত মোটিভেট করে টোরে বাকি 11 মাস কেন নোংরামি করে, কিন্তু না আপনারা তাদেরকে এটা বলতে পারেন না, কারণ তারা এই এক মাস আপনাদেরকে অনেক বুঝিয়েছে কিন্তু আপনারা বুঝেন নাই, তারাই বাকি করবে। হ্যাঁ আর তার থেকেও বড় কথা হলো টিকটকাররা একটা মাসের দায়িত্ব নিছে, বাকি 11 মাস সিল করবে, এটাই স্বাভাবিক। আপনারাও নেন না একটা করে মাস, কেন তাদের উপরেই সবকিছু চাপাতে হবে? হ্যাঁ বিশ্বাস করেন এগুলার একটাও আমার কথা না, তারা তাদের ভিডিওর মাধ্যমে এইটা বোঝাতে চায়, তাই জন্যই তো রমজান মাসে পরিবর্তন হয়ে রমজানের ফিল নাই আর বাকি 11 মাস সিল করে। 1 2 3 দেখেন টিকটকের কাকা ও কাকিরা আপনাদেরকে না সুন্দর করে সুন্দর ভাবে বলতেছি, এইটাকে না পরিবর্তন বলে না। আপনারা যদি মন থেকে পরিবর্তন হইতেন তাহলে বাকি 11 মাসও এইভাবে চলতেন, ফিল নিয়ে সিল করতেন না। বিশেষ করে কাকিদেরকে বলতেছি পুরোপুরি পর্দা না করলেও, মানে না মানে পর্দা হচ্ছে নিজের মনের ব্যাপার, আপনি না চাইলে আপনাকে কেউ জোর করে করাতে পারবে না, তাই বলছি পুরোপুরি পর্দা না করেন, কিছু না হলেও এখনকার মতো মাথায় কাপড় দিয়ে একটু শালীন পোশাকে থাকবেন, সবাই ভালোই বলবে। কিন্তু আপনারা যেভাবে রমজান মাসে পরিবর্তন হয়ে রমজানের ফিল নিয়ে বাকি 11 মাস সিল করেন, তাতে মনে হয় রমজান মাসে আপনাদের এই পরিবর্তনটা শুধুই নাটক, বাড়তি কিছু ভিউজের আশায়। প্লিজ সারা বছর যা করেন করেন, অন্তত রমজান মাসটাকে আপনাদের বিজনেসের তালিকায় ফেলেন না, পরিবর্তন হতে হলে হোল লাইফের জন্য হন। বিশ্বাস করেন আপনারা যে পরিবর্তনটাকে মানুষের সামনে তুলে ধরতেছেন সেটাকে পরিবর্তন না, নেকামি বলে। আমি জানি আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা রমজান মাসে কারো পরিবর্তন দেখে হাসি তামাশা করো না, কারণ রমজান মাস আসেই পরিবর্তনের জন্য। হ্যাঁ আসলে এই মাসে অনেকে পরিবর্তন হয়, নিজেকে পরিবর্তন করে, তার সাথে সাথে টিকটকাররাও নিজেদেরকে পুরোপুরি পরিবর্তন করে ফেলে। আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম,
কিন্তু বিশ্বাস করেন রাসেল ভাই, তাদের এই পরিবর্তনটা শুধুমাত্র রমজান মাস অবধি সীমাবদ্ধ থাকে। রমজান মাস শেষ, তাদের পরিবর্তনও শেষ, আবার আগের মতো হয়ে যায়। খুবই বাজে। মেইন কথা কি জানেন, রমজান মাসে এরা নিজেদেরকে পরিবর্তনের জন্য পরিবর্তন করে না, তারা নিজেদেরকে পরিবর্তন করে কারণ তারা জানে এই মাসে এইভাবে ভিডিও বানালে ভিডিওতে রিচ বেশি হয়, ভিডিওর ভিউজ বেশি হয়। মানে দিস ইজ বিজনেস। तूने बातें खोली कच्चे धागों में पिरोली, बातों की रंगोली से ना खेलू ऐसे होली मैं। এখন আপনারা একটা বার চিন্তা করে দেখেন, তারা আসলে কাজটা কি করতেছে, রমজান মাসটাকে বিজনেস হিসেবে নিয়েছে। হ্যাঁ, এখন আপনারা এটা বলতেই পারেন যে রমজান মাস ভালো ভালো ভিডিও বানাচ্ছে, এটা তো ভালো কথা, এখানে আপনার মাথা ব্যথা কেন? ওয়েট কাকা, বলতেছি আমার মাথা ব্যথার কারণ হলো রমজান মাস হলো সিয়াম সাধনার মাস, আর এই মাসটাকে কেউ বিজনেস হিসেবে ইউজ করে নেকামি করবে এটা আপনাদের হজম হলেও আমার ঠিক হজম হয় নাই। দ্যাটস ওয়াই আমি এটা নিয়ে কথা বলতেছি। কাউকে এমন কষ্ট দিও না যে যায় না মাঝে বসে তোমার কষ্টের কথা চিন্তা করে কান্না করে। আর একটা বিষয় খেয়াল করে দেখেন, তাদের এই পরিবর্তনটা কিন্তু শুধুমাত্র রমজান মাস অবধি সীমাবদ্ধ, রোজা শেষ এদের এই পরিবর্তনটাও শেষ। রমজান মাসের প্রথম জুমা, আল্লাহ যেন সবাইকে কবুল করে নেয়, আমিন। আচ্ছা, রমজান মাস কি আমাদের এই শিক্ষা দেয়, যেহেতু এই মাসটা সিয়াম সাধনার মাস, নিজেকে পরিবর্তন করার মাস, সেহেতু আমাদের উচিত এই মাসে বেশি বেশি আমল করে নিজেদেরকে পরিবর্তন করা। আর সেই পরিবর্তনটা এমন হওয়া উচিত যেন ইন ফিউচার আমি যতদিন বাঁচবো ততদিন আল্লাহ তাআলা আমার মধ্যে যেন এই পরিবর্তনটা বজায় রাখে, রমজান শেষ হলে আমরা যেন আবার আগের মতো হয়ে না যাই। বিশেষ করে টিকটকারদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই, আপনারা নিজেদেরকে পরিবর্তন করতে পারছেন সত্যি এটা অনেক ভালো একটা ব্যাপার, তবে এটা যেন রমজান মাসের সাথে সাথে শেষ না হয়ে যায়, বাকি 11 মাসও যেন এই পরিবর্তনটা বজায় থাকে। বিশ্বাস করেন এখন যেভাবে মানুষের প্রশংসা পাচ্ছেন, পরবর্তী মাসগুলোতেও ঠিক এভাবেই পাবেন ইনশাআল্লাহ। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দ্বারে দ্বারে। তাই বলছি নিজেদের এই পরিবর্তনটাকে আর পরিবর্তন করবেন না, এতে আপনারও ভালো হবে আমাদেরও ভালো হবে। জি, নাও কাম টু দা পয়েন্ট, এই ভিডিওটা বানানোর আমার দুইটা উদ্দেশ্য। এক, এদের এই পরিবর্তনটা যাতে রমজান মাসের সাথে সাথে পরিবর্তন না হয়ে যায় সেটা তাদেরকে একটু বোঝানো যদি ভিডিওটা দেখে, আর সেকেন্ডলি হলো তারা যেন রমজান মাসটাকে বিজনেস হিসেবে নিয়ে নিজেদেরকে পরিবর্তনের নাটক করে ভিডিও না করে সেটা তাদেরকে ডিরেক্টলি বলা, কারণ আমরা সারাদিন যতই খারাপ কাজ করি না কেন দিন শেষে আমাদের ইসলামকে কেউ খারাপ উদ্দেশ্যে ইউজ করলে আমরা কখনোই চুপ থাকতে পারি না আর থাকবো না, কি বলেন আপনারা? কমেন্টে আমার সাথে একমত হওয়া মানুষগুলাকে দেখতে চাই। আর হ্যাঁ, ভিডিওটা এ পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করা লাগবো, ভিডিওটা দেখছেন এতটুকুই এনাফ, তবে নামটা মনে রাখেন কোনো বেড়া নাই সিল। এই ওয়েট ওয়েট, ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্ট ইনস্টাগ্রাম লিংক দিয়ে দেবো, যে কোনো সময় যে কোনো সমস্যায় চলে আসতে পারেন। আল্লাহ হাফেজ।